So hey, what's up guys, you're most welcome to a new video of my channel Bengal Tiger. And today I'm going to unbox it. It's a keyboard, wireless keyboard, Dell company, Dell KM117. It's a wireless keyboard. So this is the retail packaging. যেটা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার রিটেল প্যাকেজিং। এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, দামটা হচ্ছে 1300 টাকা দাম এটা পড়েছে। সো গাইস এটা আজকে আমি আনবক্সিং করব। সো গাইস ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলের নাম এখন আছে বেঙ্গল টাইগার, আমার এর আগে চ্যানেলের নাম ছিল সংকলন ব্লগ। সেটা আমি কেন চেঞ্জ করেছিলাম সেটা একটা ডেডিকেটেড ভিডিও আছে, এটাই সাইডে থাকবে আই বাটনে। এবং আমি আবার ভেবেছি যে চ্যানেলের নামটা চেঞ্জ করা দরকার, এবং এবার যদি নামটা চেঞ্জ করি এটাই কিন্তু আমার ফাইনাল নাম হবে, আর কিন্তু আমার চ্যানেলের নাম চেঞ্জ হবে না। সো নাম মানে আমি আপনাদের কাছে সাজেশন চাইছি যে কীরকম নাম হতে পারে, যেহেতু আমার টেক রিলেটেড চ্যানেল তো সেই জন্য টেক টাইপের কিছু একটা নাম সাজেস্ট করতে পারেন, আপনারা সাজেশনটা কমেন্ট করে দেবেন। এবং আমার তো চ্যানেল নামটা চেঞ্জ করার কী কারণ সেটা যদি আপনারা জানতে চান, আমি চ্যানেলের নামটা ঠিক হয়ে গেলে চ্যানেল চেঞ্জ করার জন্য নাম চেঞ্জ করার একটা ডেডিকেটেড ভিডিও করব, ওই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নেবেন, ওখানে আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো আপনারা প্লিজ আপনারা কিছু নাম সাজেশন করুন যাতে আমার একটু সুবিধা হয় এই আর কি। সো গাইজ লেট স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ এই যে এটা হচ্ছে আমার কিবোর্ডটা রিটেল প্যাকেজিং। এখন আমরা ডিরেক্টলি বক্সটা ওপেন, সো এই যে বক্সটা খুলে দিয়েছি, যে বক্সটা খুলে গেছে। অ্যাট ফার্স্ট উপরেই আমাদের সামনে কিবোর্ডটা রাখা আছে, এটা কিবোর্ডটা রাখছি দেখছি পরে, আগে আমরা দেখি মাউসটা। সো তারপরে এখানে আছে হচ্ছে আমাদের অ্যাডাপ্টারটা, যে ডেল লেখা আছে এখানে, যেটা আমাদের সিপিউর সাথে কানেক্ট করার জন্য। সো এরপরে আছে হচ্ছে আমাদের মেন কিবোর্ডটা, কিবোর্ডটা রাখি সাইডে, আগে দেখি আর কী কী আছে ভিতরে। সো তারপরে যে আছে ইউজ, এটা হচ্ছে একটা কুইক স্টার্ট গাইড, কিবোর্ডটা কীভাবে চালাতে হবে। তারপরে একটা কিবোর্ডের জন্য এত বড় ওয়ারেন্টি কার্ড, যাই হোক থাক। সো আরেকটা জিনিস আছে, সেটা কিন্তু ব্যাটারি দেয়, মানে ব্যাটারি থাকে, এই যে এখানে তিনটে ব্যাটারি আছে, একটা ডাবল এ ব্যাটারি আর দুটো হচ্ছে ট্রিপল এ ব্যাটারি। এই যে তিনটে ব্যাটারি, একটা ডাবল এ, দুটো ট্রিপল এ ব্যাটারি। সো এই যে বাক্সটাকে জাস্ট নিব নিয়ে সাইডে, ঠিক আছে সব সরিয়ে দিলাম। এখন আসা যাক মেন কিবোর্ড, মাউস, ব্লুটুথ অ্যাডাপ্টারের কাছে। সো এই যে কিবোর্ডটা আমি খুলে দিচ্ছি র্যাপিং থেকে, যেটা একটা প্লাস্টিক র্যাপিং, এটা সো এই যে এটা হচ্ছে আমাদের কিবোর্ডটা, কিবোর্ডটা কিন্তু বেশ ভালো, কি স্পেসিংগুলো ভালোই, যেটা কিন্তু চিকলেট স্টাইল কি বলে এটাকে, আপনি আওয়াজটা শোনাচ্ছি। এইরকম হচ্ছে কিবোর্ডের আওয়াজটা, কি প্রেস করলে কিবোর্ডের কি স্পেসিংগুলো ভালোই, একদম ফুল সাইজ কিবোর্ড। কিন্তু এই যে নিউমেরিক প্যাড, অ্যালফাবেট লেখার প্যাড, এখানে হচ্ছে ভলিউম আপ ডাউন করা। সো এরপরে আমি ডিরেক্ট ব্যাটারিগুলো ভরছি, যে দুটো ট্রিপল এ ব্যাটারিগুলো কিন্তু এখানে যাবে, যেটা আবার চলে গেছে, ব্যাস কিবোর্ডে কানেকশান চলে এসছে। এই যে কিবোর্ডটা লাগানো হয়ে গেছে, এই যে এটা হচ্ছে বলে দিলাম ব্লুটুথ অ্যাডাপ্টারটা, এই যে ডেল লেখা আছে, এটা আপনাদের কম্পিউটারের ইউজেবল পোর্টে অথবা মোবাইলের সাথেও যদি ওটিজি লাগিয়েও যদি লাগান তাও কিন্তু কাজ করবে, বা ল্যাপটপে যদি লাগান ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগালেও হবে। সো এরপরে হচ্ছে যে আমাদের মাউসটা, মাউসের ব্যাটারিটা লাগাচ্ছি, ডাবল এ যে ব্যাটারিটা এটা কিন্তু মাউসে লাগবে, এই যে গোল্ডেন দিকটা পিছন দিকে থাকবে, এটা কিন্তু ডিউরাসেলের ব্যাটারি, মানে ভালো ব্যাটারি দিয়েছে কোম্পানি। তো এই যে মাউস লেগে গেছে, এই যে এখানে একটা সুইচ আছে, এই যে লাল জ্বলে গেছে মানে এটা কিন্তু অন হয়ে গেছে। সো আর যেটা বলার, যে এখানে কিন্তু থ্রি কি, একটা রাইট ক্লিক, লেফট ক্লিক আর স্ক্রলিং বাটন। সো নিচে রাবার প্যাডিং আছে, এটারও নিচে রাবার প্যাডিং আছে, এই যে এই যে এই যে রাবার প্যাডিং আছে। সো কিবোর্ডটা কিন্তু খুব ভালো কিবোর্ড, এবং এই দামে অনুযায়ী এটা কিন্তু বেস্ট কিবোর্ড।
আর একটা জিনিস এই যে এটা কিন্তু এখানে হাইট অ্যাডজাস্টমেন্টও আছে এই যে, সো এটা কিন্তু এই দামে বেস্ট ওয়্যারলেস কিবোর্ড আমার মনে হয়। সো এছাড়াও লজিটেকের আছে এছাড়াও। সো এই ছিল, এটাই ছিল আনবক্সিং এবং রিভিউ। সো গাইজ আপনাদের এই যে কিবোর্ড এবং ডেলের ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড KM117 ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড মাউসের কম্বোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে। যদি না ভালো না লাগে তাহলে কেন ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সো গাইজ এটার ব্যাটারি লাইফ, এটার ব্যাটারি লাইফ বলতে গেলে এটা যা ডিউরাসেলের যা ব্যাটারি তাতে 1 ইয়ার অবধি কিন্তু আরামসে চলে যাবে। এবং এটার যদি লাইফ টাইম বলা যায়, লাইফ টাইম বলতে গেলে এটা 2-3 বছর তো আরামসে যাবে, কোনো কোনো ক্ষেত্রে 4-5 বছরও চলে যায়। সো এটা লাইফ টাইমও ভালো এবং অবশ্যই এটা প্রিমিয়াম কোয়ালিটি, মানে দামটা প্রিমিয়াম না হলেও কিন্তু প্লাস্টিকগুলো নট চিপ কিবোর্ড এবং এই দামে মানে 1300 টাকা দামে এটা কিন্তু বেস্ট কিবোর্ড। এবং এটার বাইং লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং আমি কিন্তু এটা কিনেছি লোকাল মার্কেট থেকে। সো গাইস নেক্সট ভিডিওতে আমি এই কিবোর্ডটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসছি, ডেলের কিবোর্ডটা নিয়ে একটা ভিডিও আসছে, একটা এক্সপেরিমেন্ট টাইপের ভিডিও। সো সেই ভিডিওটা দেখতে হলে এই ভিডিও এই চ্যানেল বেঙ্গল টাইগারকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমি প্রথমেই বলেছি যে বেঙ্গল টাইগারের নামটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য অবশ্যই নাম সাজেশান করবেন কমেন্ট বক্সে। এবং নেক্সট ভিডিও অব দি স্টে হোম স্টে সেফ সাবস্ক্রাইব বেঙ্গল টাইগার, বাই।